ইচ্ছে করলে আন্দোলন প্রজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে সরকার ঠেকাতে পারবে না এই একতরফা নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না ভোটের আমেজ আর ইমেজ সব শেষ আমরা দীর্ঘদিন এক দফা দাবিতে আন্দোলনরত আছি আমাদের বিরুদ্ধে সরকারের যত রকম নির্যাতন নিপীড়ন হত্যা গুম এবং জেলখানায় আমাদের হাজার লাখো নেতাকর্মী আটক আছে এইসব যখন সরকার করতেছে তখন তো সরকার তো এইসব থেকে বিরত নাই বিগত দিনে বিজ্ঞাপন প্রজ্ঞাপন ছাড়া আমাদের গ্রেপ্তার আমাদের উপর হামলা আমাদের উপর অত্যাচার করেছে এখন প্রজ্ঞাপন দিয়ে হত্যা আমাদের গ্রেপ্তার আন্দোলন ঠেকানোর জন্য চেষ্টা করবে বিগত দিনে করেছে বিজ্ঞাপন প্রজ্ঞাপন ছাড়া এখন প্রজ্ঞাপন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের আন্দোলন থামানোর চেষ্টা করতেছে বাংলাদেশের জনগণ যারা আন্দোলনরত আছে তারাই প্রজ্ঞাপন বিজ্ঞাপনের ধার ধারে না তারা এক দফা দাবিতে তাদের অনর এবং তাদের অবস্থান থেকে তারা আন্দোলন চালিয়ে যাবে এতে সরকার যতটুকু পারে আমাদের দমানোর চেষ্টা করবে আর আমরা যতটুকু পারি আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই আন্দোলন চালিয়ে যাব কারণ এই আন্দোলন থামান নয় এই আন্দোলন এক দফার আন্দোলন এই আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলন এই দেশের বিশ কোটি মানুষের আন্দোলন অত ইচ্ছা করলেই আন্দোলন প্রজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে সরকার ঠেকাতে পারবে না আমাদের আন্দোলন চলমান পূর্বে আমরা যারা ঘোষণা দিয়েছি আমরা এখনো ওই অবস্থাতে অনুর আছে ঢাকা মাওয়া মহাসড়কের সাথে মুক্ত ও ঘেরা প্লট বিডিসি সাউথ টাউন বাংলাদেশের জনগণ এডিসি নির্বাচন কি হবে তারা অনুধাবন করতে পেরেছে এবং তারা সচক্ষে দেখতেছে যে দলীয় নির্বাচন এক তরকারি চার দোকানে বিক্রি হচ্ছে একই দলের লোক চার জায়গায় বিভক্ত হয়ে গিয়ে তারা দেখাচ্ছে যে এটা মহলক নির্বাচন হচ্ছে মানুষ বাংলাদেশের জনগণ এত বোকানা একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বাংলাদেশের মানুষের মধ্যে চেতনা আছে বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিবাদ আছে বাংলাদেশের মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক সব আছে এটা বিএনপি বললে আর অন্য কেউ বলার দরকার নাই মানুষ সব বুঝে সকল বিরোধী দল আজকে একজোট হয়েছে কারণ সরকার শাসন করে আবার বাক্সাল কায়েম করার চেষ্টা করছে তাই এক ঘরে চারজন করে দাঁড়িয়ে জনগণ যাতে ভোট কেন্দ্রে আনতে পারে তার পায়ে তারা করতেছে এই একতরফা নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না এই প্রশাসনমূলক নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না এই সরকারের আবার স্বীকৃতি দেওয়ার জন্য ভোট কেন্দ্রে ভোটাররা যাবে না এই স্বৈরাচার্যের আবার স্বীকৃতি দেওয়ার জন্য ভোট কেন্দ্রে ভোটাররা যাবে না এই দেশে আবার জুলুম হত্যা এই দেশের অর্থ বিদেশ পাচার করার জন্য ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না ভোটাররা অত্যন্ত সচেতন এবং সঠিক জবাব তারা ভোট ব্যালট বর্জন করে প্রমাণ করবে যে সরকারকে জনগণ চায় না জনগণ এখন নির্বাক জনগণের মধ্যে একটা জ্ঞানবোধ সৃষ্টি হয়েছে জনগণ প্রতিবাদ করতে গেলে গ্রেফতার হতে হয় জনগণ প্রতিবাদ করতে গেলে বাসার বাড়ির চুলা ভেঙে ফেলে জনগণ প্রতিবাদ করতে গেলে তার বাড়িতে গিয়ে পুলিশ বিছানায় পানি ঢেলে দেয় জনগণ প্রতিবাদ করতে গেলে বাপার জায়গায় ছেলেরা গ্রেপ্তার করতেছে জনগণ প্রতিবাদ করলে তার উপর জেল হত্যা জুলুম সব হচ্ছে তাই জনগণ এখন স্তম্ভিত হয়ে আছে তারা অবলোকন করছে আপনারা আগামীতে ভোটের দিন প্রমাণ পারবেন কিভাবে বাংলার জনগণ এই ভোট প্রত্যাখ্যান করে চার এক দোকানে তরকারি চার দোকানে বিক্রি করে সরকার তার আসল উদ্দেশ্য হাসিল করতে পারবে না ভোটের আমেজ আর ইমেজ সব শেষ মানুষ দেখতেছে এই মানুষ হত্যা করে জোর করে নির্বাচন করে আমেজিবি সৃষ্টি করা যায় না আমেজিবি সৃষ্টি করতে হলে মানুষের মধ্যে একটা উদ্যম একটা অনুপ্রেরণা একটা ভিতরে একটা বহুত অনেক কিছু সৃষ্টি করে কাজ করে আমরা বিগত দিনের ভোট দেখেছি আগামীর ভোট আমরা প্রতিহত করার চেষ্টা করছি এই সরকার বারবার যেই ধাপ্পাবাজি দিয়ে ভোট পার হয়েছে এইবার সেই ভোট পার হতে পারবে না কারণ জনগণ এখন সজাগ